তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আবার একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করবে, কারণ এখন প্রচুর কিন্তু করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। তো সবাই কিন্তু যখনই বাইরে বেরোবে মাস্ক পরে যাবে আর কিন্তু স্যানিটাইজ করতে ভুলবে না। তো আজকে আমি তোমাদের সামনে যে জিনিস প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হচ্ছে, কিছুদিন আগে আমি গেছিলাম বড়বাজারে আমার বান্ধবীর সাথে। তো ওখানে গিয়ে ও আমার যে বান্ধবীটা ছিল ওর কিছু কেনাকাটা করা ছিল, মানে একদম কিছু জিনিস ওর নেসেসারি মানে দরকার ছিল যেগুলো না নিলে নয়। তো সেই জন্যই ও গেছিলো ওখানে। তা আমাকে যেতে বলেছিল, আমিও গেছিলাম। আর বড়বাজার মানেই তো জানো যে ওখানে কত কিছু বিক্রি হয়। তো এবার ওখানে গিয়ে নিজেকে রেজিস্ট করাটাও মুশকিল। আমিও আমার জন্য কিন্তু কিছু কেনাকাটা করেছি, কিছু আমার জন্য কেনাকাটা করেছি আর কিছু বাড়ির জন্য করেছি। তো প্রথমে যেটা দেখাবো, দেখো এই বেড কভারটা কিনেছি, দেখো বেড কভারটা, এটা হলো ডবল বেডের একটা বেড কভার ডোরেমন। আমার খুব ভাল লাগে এই কার্টুন পিকচারে যে বেড কভারগুলো হয় আমার খুব ভাল লাগে। দেখো জানি না কতটা এখানে ফোকাস পাচ্ছে, তাও আমি চেষ্টা করছি। পুরোটা খুললে না এখানে না তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না মানে পুরোটা খুলে দিলে চাদরটা তোমরা পুরোটা এখানে দেখানো যাবে না। তার জন্য আমি এরকম মানে ভাঁজ করা অবস্থাতেই অল্প করে খুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখো কালারটা ঠিক এই রকম। আমি একটু সবুজ টাইপের ইয়ে চাইছিলাম, পাশ বালিশের ওয়ার্ড, যেটা আমি পাইনি। তো আমি যে পাশ বালিশের ওয়ার্ডটা ওখান থেকে নিয়ে এসেছি সেটা এইটা। দোকানদার বললো এটার সাথে নাকি মানাবে, আমার যে বেড কভারটা কিনেছি তার সাথে এটা মানাবে নাকি। তো জানি না আদৌ মানাবে কি মানাবে না, এ তো যখন ইউজ করব তখন বুঝতে পারবো যে মানাচ্ছে কি না। তাও তোমরা একটু দেখে বলো তো মানাবে কি মানাবে না। হ্যাঁ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো এইটা, এই বেড কভারটার দাম নিয়েছে 250 টাকা, এটা ডবল বেডের বেড কভার। আর এইটার দাম হচ্ছে 25 টাকা, এই পাঁচ বালিশের ওয়ারের দাম 25 টাকা নিয়েছে। আচ্ছা আর নিয়েছি দুটো স্যান্ডো গেঞ্জি ডবল এক্সেলের, এই দেখো লাক্সে। এই যে এই দুটো আমার বাবার জন্য নিয়েছি দুটো। তো এই হলো বাড়ির কেনাকাটা আর কি। আর আমার নিজের কেনাকাটা যেটা ছিল সেটা হচ্ছে এই একটা বডি স্প্রে নিয়েছি, পাউডার কিনেছি আর নিয়েছি একটা শ্যাম্পু, ব্যাস এই কেনাকাটা করেছি। এটা হচ্ছে ডক্টর বাত্রাসের বডি স্প্রে। এই দেখো এর যে স্মেলটা, এটা হচ্ছে স্মেলটা হচ্ছে রোজের যে স্মেলটা হয় ঠিক রোজের স্মেলের মতো। আমার বেশ ভালো লেগেছে স্মেলটা। আর এটাকে এখানে লেখা রয়েছে উইথ লং লাস্টিং। হ্যাঁ এটা আমি যখন স্প্রে করেছিলাম বডিতে এটা কিন্তু লং লাস্টিং ছিল। এটা কিন্তু তোমরা আন্ডারআর্ম বডিতে দিতেই পারো। আমি এবার এই কথাটা বলছি কারণ যেহেতু এটা বডি স্প্রে বডিতেই তো দেবে, এটাই তো তোমরা ভাববে না। কিন্তু এখন কিন্তু অনেকে দেয় না, অনেকে দেয় না কেন বলো তো, ইচিং হয় হঠাৎ করে, জায়গাটা জ্বলতে শুরু করে, র্যাশ হয়ে যায়, সেই জন্য কিন্তু দেয় না। আমি নিজেই কিন্তু দেই না, আমি কিনি ঠিকই বডি স্প্রে, সেটা কিন্তু ওই জামা কাপড়েই দেই। কিন্তু এটা তোমরা জামা কাপড় বডি দুটোতেই দিতে পারবে। এই দেখো এই হচ্ছে স্প্রে বটলটা, এর উপরে একটা ক্যাপ ছিল, ক্যাপটা আমি ফেলে দিয়েছি, আমি এটা কদিন ধরে ইউজ করেছি, খুব ভালো এটার স্মেল। এই দেখো আর এটা কোয়ান্টিটিটা হচ্ছে 150 ml আর এর প্রাইসটা হচ্ছে 259, মানে 259। এটা তোমরা 2 বছর ইউজ করতে পারবে, মানে এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে জানুয়ারি 2021 আর 2 বছর ইউজ করতে পারবে, মানে 2023 অবধি আরামসে ইউজ করা যাবে। যদিও এতদিন আমার এটা যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। এর স্মেলটা আমার দারুণ লাগে, তোমাদের সামনে স্প্রে করছি, দারুণ এটা স্মেলটা। তোমরা যদি কেউ এখনও এই ডক্টর বাত্রাসের এই বডি স্প্রে ইউজ না করে থাকো অবশ্যই কিন্তু করো। যাদের রোজের গন্ধটা ভালো লাগে তারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতেই পারো, খুব ভালো লাগবে তোমাদের।
আর এই গরমে তো গন্ধটা এত সুন্দর, তোমাদের মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেবে। এই দেখো আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, আর প্রাইসটা এখানে লেখা রয়েছে, এই যে এখানে এই কবে ম্যানুফ্যাকচারিং ডেট প্রাইস এখানে দেওয়া রয়েছে, আর এখানে কোয়ান্টিটি এখানে দেওয়া রয়েছে, কোয়ান্টিটিটা এই দেখো কোয়ান্টিটিটা, আর কত দিন পর্যন্ত এটা মানে থাকবে এখানে সেটা দেওয়া রয়েছে, এই দেখো। আচ্ছা, এরপর যেটা কিনেছি সেটা হলো এই যে পাউডার, ইয়ার্ডলি জাসমিনের পাউডার নিয়েছি। এর আগে আমি এই ইয়ার্ডলি জাসমিনের একটা পাউডার ইউজ করতাম, সেটা ছিল স্যান্ডেল, তো সেটা শেষ হয়ে গেছিলো, আমি এইটা নিয়েছি। এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, এই কোম্পানির পাউডার আমি আর কি ফার্স্ট টাইম ইউজ করছি, তো আর এই ফ্লেভারটাও আমার ফার্স্ট টাইম। তো এটা জ্যাসমিনের গন্ধে আর কি, দেখো ওখানে ফুল দেওয়া রয়েছে জ্যাসমিনের, ইয়ার্ডলি লন্ডন ইম্পেরিয়াল জ্যাসমিন বলে এখানে দেখো লেখাই আছে। এটা হলো 250 গ্রামের একটা পাউডারের কৌটো, দেখো 250 গ্রামে, আর এর প্রাইস হচ্ছে 195। এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ডিসেম্বর 2020। আমি এটা, হ্যাঁ এটা তোমরা মানে ম্যানুফ্যাকচারিং ডেট যবে এর তারপর থেকে এটা তোমরা 3 বছর মতন ইউজ করতে পারবে, মানে 36 মাস ইউজ করতে পারবে, এখানে লেখাই রয়েছে। এই এখানে লেখা রয়েছে, এখানে এর প্রাইস দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেট এখানে, কোয়ান্টিটিটা সব দেওয়া রয়েছে। এটার মানে গন্ধটা জ্যাসমিনের যেরকম গন্ধ হয় মানে জুঁই ফুলে, ঠিক সেরকমই এটার গন্ধ। আর যাদের এই গরমে জ্যাসমিনের গন্ধটা ভাল লাগে তারা এটা ইউজ করে দেখতে পারো, তাদের ভালোই লাগবে গন্ধটা, গন্ধটা স্টে করে। দেখিয়ে দিই এই যে পাউডারটা, এই যে আমি পাউডারটা যে এখানে এরকমভাবে স্প্রেড করছি না, আমি কিন্তু মানে জ্যাসমিনের গন্ধটা পাচ্ছি, হালকা হালকা একটা জ্যাসমিনের গন্ধ কিন্তু আমি পাচ্ছি। এই গরমকালে দেখবে এই এই গন্ধগুলো, রোজ তারপরে এই জ্যাসমিন, এই গন্ধগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগে, মানে মাইন্ডটাকে ফ্রেশ করে দেয়, আর তার জন্য এই পাউডারটা কিন্তু আইডিয়াল। জ্যাসমিনের গন্ধের যদি কেউ পাউডার খুঁজছো, এখনও ইউজ করনি বা করতে চাইছো বা এই কোম্পানি নিতে চাইছো, ভাবছো নেবো কি নেবো না, তাহলে তারা চোখ বন্ধ করে নিতে পারো, যারা জ্যাসমিনের স্মেল পছন্দ করো তারা নিতেই পারো এটা, আর যারা জ্যাসমিনের স্মেল পছন্দ করো না তারা একবার ইউজ করে দেখতেই পারো, ভালো লাগলেও লাগতে পারে তোমাদের, একবার ট্রাই করে দেখতে তো ক্ষতি নেই। দেখো দেখিয়ে দিলাম, আর নিয়েছি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, এই যে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু দেখো, এটার প্রাইস হচ্ছে 385, আর এর শেলফ লাইফ হচ্ছে জানুয়ারি 2024, ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2021। এটা 500 ml, কোয়ান্টিটি ওয়াইজ প্রাইসটা কিন্তু খুব একটা হাই না, হার্বাল প্রোডাক্ট হাই হয় কিন্তু, কিন্তু সেই তুলনায় কিন্তু এটা এতটা হাই না, প্রাইসটা ঠিকই আছে। এটা কিন্তু সব চুলে শ্যুট করবে, যাদের হেয়ার ফল হচ্ছে তাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে এই আমলা কেয়ার শ্যাম্পুটা। তোমরা ভিজে চুলটাকে যেরকম মানে শ্যাম্পু করার আগে ভেজাও, ভিজিয়ে নিয়ে তারপর যেরকম ইউজ করো সেরকমভাবে কিন্তু এটা করতে পারো। তারপর এটা হচ্ছে গিয়ে তোমাদের যে চুলের যে ন্যাচারাল যে ব্যালেন্সটা সেটা বজায় রাখবে, চুলটাকে সফট করবে। এই হলো এই শ্যাম্পুর গুণাগুণ, এই আমলা শ্যাম্পুর, আর এর কালারটা হচ্ছে মানে ইয়েলো কালার, মানে খুব ডার্ক না, একটা লাইট ইয়েলো অরেঞ্জ, অরেঞ্জের যে রকম একটা টোন হয় না, ইয়েলো অরেঞ্জের যে একটা কম্বিনেশন, ঠিক এটা সেই রকম। আমি কিন্তু এটার এখনও সিলটা খুলিনি, আমার কাছে আরেকটা আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে, আমি সেটা ইউজ করছি, আমার বেশ কিন্তু মানে ভালো লেগেছে,
আর আমার হেয়ার ফলের যে খুব একটা প্রবলেম আছে সেটা কিন্তু নয়। আমি ওশিয়া হার্বালসের হেনা শাইন শ্যাম্পুটা ইউজ করি। এবার আমি হেনা শাইনটা করে আমার বেশ ভালো লেগেছে, তো আমি ভাবলাম আমলা কেয়ারটা তাহলে করেই দেখি, আমলা কেয়ারটা কীরকম কী ব্যাপার। তো আমি এর আগে একটা ফাইল নিয়েছি, আর যেহেতু আমি ওখানে গেছিলাম বড়বাজারে, তো আমি ভাবলাম এই তাহলে আরেকটা ফাইল এটার কিনে নিই। কেন কি সামনে এখন তো সবাই জানো যে লকডাউন হয়েই গেল, আংশিক লকডাউন, এরপরে তো ফুল লকডাউন হয়ে যাবে, যে যখন আর কোনো প্রোডাক্টই পাওয়া যাবে না। তো যার জন্য আমি সেই কথা মাথায় রেখে আমি এই বড়টাই একদম কিনে নিয়েছি। এই দেখো, হার্বাল প্রোডাক্ট যদি কেউ মনে করো যে ইউজ করবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য, এটা নিয়ে দেখতেই পারো। আর আমি এর সাথে আর কী কী হেয়ারের কী কী ইউজ করি সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আপাতত আমি এইটুকুই বললাম। আমি কেন ওখান থেকে কিনেছি, আমি তো আমার নিয়ারেস্ট এখান থেকেও নিতে পারতাম, আমি যে আগেই বললাম আমি ওখানে গেছি, তার জন্যই আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর এখানে যেরকম 10% করে ডিসকাউন্ট দেয়, বড়বাজারে কিন্তু 20% করে ডিসকাউন্ট দেয়, সেটা গিয়ে ওখানে মানে প্রোডাক্ট পারচেস করে বুঝলাম। এবার এত প্রোডাক্ট এত কিছু তো নিয়ে আসা সম্ভব না, মোটামুটি যেটা যেটা মনে হলো যে লাগবে বা দরকার আছে নিয়ে নিই, তো নিয়ে নিয়েছি। আর ওখান থেকে মানে ক্যারি করে আনাটাও মুশকিল, মানে অত দূর থেকে, তো এই তিনটে নিয়ে এসেছি। এই ছিল আমার আজকের একটা শপিং ব্লগ। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকু, টাটা।